গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর জল ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে নদীর জল ব্যাপকভাবে বৃদ্ধির ফলে সালাইডাঙ্গা অঞ্চলের মোহাম্মদপুর এলাকায় নদীর পাড়ের বাঁধ এবং রাস্তায় ব্যাপকভাবে ফাটল ধরেছে বাঁধের এবং রাস্তার কোথাও কোথাও ভেঙে যাচ্ছে যে কোনো সময় পুরোটা বাঁধ এবং রাস্তা ভেঙে এলাকা প্লাবিত হতে পারে সেই আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী এই বাঁধ ভেঙে গেলে সালাইডাঙ্গা অঞ্চলের আট থেকে দশটি গ্রাম প্লাবিত হবে এবং প্রচুর কৃষকদের জমির মাঠ ভেসে ফসল নষ্ট হয়ে যাবে প্রচুর প্রাথমিক বিদ্যালয় ডুবে যাবে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি বাধ্য হয়ে জনগণ নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁধ এবং রাস্তা মেরামতের কাজ করছেন তারা নিজেরাই বালি ও মাটি কেটে বস্তায় ভরে বাঁধে দিচ্ছেন যে কোনো সময় বাঁধ এবং রাস্তা ভেঙে যেতে পারে সেই চিন্তায় এলাকাবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই মরাটাঙ্গন নদীর বাঁধ এবং রাস্তা দিয়ে প্রায় আট থেকে দশটি গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন এটা হচ্ছে গ্রাম কি অঞ্চল অঞ্চল রমনগর মৌজা দেখতে পাচ্ছেন যে এখানে যে এরকম ভেঙে গেছে আমরা অনেকদিন আগে থেকে আমরা জানাচ্ছি হ্যাঁ কোন রকম কোনো কিছুতে কিছু হয় না আজকে আমরা দেখছি যে আমাদের তো এখানে মোটামুটি আটটা দশটা গ্রাম অনেকগুলোই মানে গ্রাম আর কি তো সব তো একদম ভেসে চল যাবে হ্যাঁ এত জমি সব এগুলো সব ধান বান সব হয় এগুলো সব নষ্ট হয়ে যাবে তো ওর জন্য আমরা গ্রামের লোকজন সব উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করছি আমরা কোনো বাইরের কোনো সাপোর্ট পাচ্ছি না রাজনৈতিক দল বা নেতারা কেউ এসছেন এখন পর্যন্ত না না এখন কেউ আসেনি হ্যাঁ আমরা সবাইকে জানিয়েছি আমাদের এখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত দেখে গেছে কোনো কিছু কেউ কিছু করতে পারছে না কেউ ই করছে না অভিযোগ কথা কথা করেছেন অভিযোগ আমরা কালকে অঞ্চলে জানিয়েছি পঞ্চায়েত কে জানিয়েছি তারপরে ব্লকে গেছিলাম কালকে হ্যাঁ ব্লক থেকে জানিয়েছি এখন অবধি কি আশ্বাস পেয়েছেন এখন তো এখনো কোনো রকম আশ্বাস কিছু পাইনি তখন দেখছি যে নিজেরাই করছি আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে কাজ করছি এটা কি চাইছে না কোন আমরা চাচ্ছি যে এটা তো কোন রকম এখন আটকানোর মতো কিছু করতে হবে নাহলে তো আমাদের এগুলো গ্রাম শেষ হয়ে যাবে একদম এই যে রাস্তাঘাট যা আছে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে এখানে টেনাস মিটার আছে দুটো টেনাস মিটার আমাদের এই দুদিককার গ্রামের আর কি সমস্ত এগুলো সব শেষ হয়ে যাবে লাইন যোগাযোগ বিচ্ছিন্ন সব সব শেষ হয়ে যাবে দুই টাকার মানে টানা হয়ে যাবে আচ্ছা আপনার নাম আমার নাম সঞ্জয় মন্ডল বাড়ি এইখানে মধ্যে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মেন রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তাতে ভেঙে গেলে প্রচুর জমি জায়গা তারপরে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের দিয়ে আরএল এর স্ক্রিম আছে আরএল এর স্ক্রিম ভেঙে যাবে তার ইলেকট্রিক ব্যবস্থা থাকবে না দিয়ে প্রচন্ড ইসের মধ্যে ই হয়ে যাবে সাত আটটা গ্রাম আছে রাস্তাটা কবে ভেঙেছে এই দু তিন থেকে তিন দিন শুরু হয়েছে ভাঙানো এই নিয়ে কথায় কথায় অভিযোগ করেছেন আমরা অঞ্চলে জানিয়েছি ব্লকে জানিয়েছি ডিস্ট্রিকে জানিয়েছি কি আশ্বাস পেয়েছেন তাদের কাছ থেকে তারা আশ্বাস দিচ্ছে কোনো ধরনের এখন পর্যন্ত আসেই কোনো কিছু সহযোগিতা পাওয়া যায় এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে একটু সরকারি সুযোগ সুবিধা যদি পাওয়া যায় তাহলে আমাদের ভালো হবে হ্যাঁ ভালো হবে আমরা বার্তা দিতে পারবো আচ্ছা আপনার নাম আমার নাম মোহন মোহন বাড়ি মোহাম্মদ নদী দেখেন ভাঙে গেল জানানো হয়েছে বলছে যে বাদ দিব পাথরের বাদ দিব করে নিয়ে গেছে দেখে আসে ছবি করে নিয়ে চলে যায় নিয়ে এখন এখানে দেন এই রাস্তা দুটো ভালো না করে এই যে এই যে এই হাজার হাজার লোক এই কৃষক লোক এই বাড়ি ঘর ভাঙে গেলে মানুষ কি করে বাঁচবে তারা বাচ্চা কয়ে এই আইছি হইলো রাস্তাঘাট ভালো হোক নদী বান্ধ এটাও ভালো হোক তাই সে কৃষক বাঁচবে হইল দর অনেক বাইসা যাবে এই মাঠে ধান টান কিচ্ছু হবে না এলো ফসল হবে না হইল আমার নাম হলো সর্ব কৃষক বাড়ি মহাদেবপুরে গাজল থেকে আহমেদ বাপের রিপোর্ট সবসময় টিভি